প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো, মিসও ভালো আছে। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীতে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে দুর্যোগ মোকাবেলা সম্পর্কে জেনেছি। এই যে আমাদের দেশ, আমাদের দেশে প্রতি বছরই নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাই। তো আমরা আজ বন্যার মতোই আর একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে। আমরা এখানে একটি চিত্র দেখতে পেলাম। চিত্রটিতে দেখলাম ঘূর্ণিঝড়ের ফলে যে দণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ, তারই একটি ছবি। এখন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের আর একটি চিত্র, কিভাবে বাতাস প্রবাহিত হচ্ছে আর ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া কীরকম বিরূপ অবস্থায় পৌঁছে যাচ্ছে। গাছপালা ভেঙে যাচ্ছে রাস্তাঘাটের ওপর, যেখানে সেখানে যত্রতত্র মানুষের যানবাহন নিয়ে চলাচলে কি সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো আমরা দেখতে পাই ঘূর্ণিঝড়ের চিত্রে। তাহলে চলো আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির চিত্র। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় ধ্বংসস্তূপের ছবি। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাস, এটি আমরা দেখতে পাচ্ছি মূলত ঘূর্ণিঝড়ের ছবি। আমরা এখন জানব ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে। বাংলাদেশে 1970, 1991 এবং 2007 সালে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশের সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয়। মানচিত্রে দেখে নাও বাংলাদেশের কোন এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। ঘূর্ণিঝড় থেকে উচ্ছারিত তীব্র বাতাস ঘরবাড়ি ও ফসল ধ্বংস করে দেয়। এর ফলে সমুদ্রে 45 ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে, এতে উপকূলীয় এলাকার অনেক ক্ষতি হয়। আমরা এখন ঘূর্ণিঝড়ের চিত্রগুলো দেখতে পাচ্ছি, কি ভয়াবহভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে আশেপাশের আবহাওয়ায় কীরকম বিরূপতা সৃষ্টি হয় আমরা সবই দেখতে পাচ্ছি। কিভাবে সব মাঠঘাট, গাছপালা, বাড়িঘর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ঘূর্ণিঝড়ের কারণ, এই যে আমরা এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, এটি আসলে কেন ঘটে, কি কারণে ঘটে, এখন আমরা সেটি জানব। সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ হয়। এই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই ঘটে থাকে। তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে না পারলেও এর ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নিতে পারে। এখন আমরা ঘূর্ণিঝড়ের ফলে আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারে। এখানে আমরা ঘূর্ণিঝড়ের সময় যে বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করা দরকার, সেটি আমরা দেখতে পেয়েছি। এখানে ঘূর্ণিঝড় মোকাবেলায় বাইকিং করা হচ্ছে, রেডিও টেলিভিশনে আবহাওয়ার সংবাদ প্রচারিত হচ্ছে, আশ্রয় কেন্দ্রে যাওয়া চিত্র দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে চলে আসছে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেটিতে শুকনো খাবার ও পানি সংরক্ষণ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলা, আমরা কিভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারি সে বিষয়ে এখানে কিছু জানতে পারব। ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেয়া হয়, স্থানীয় হুঁশিয়ারি সংকেত 1 নম্বর থেকে মহাবিপদ সংকেত 10 নম্বর পর্যন্ত হয়ে থাকে। নিয়মিত সংকেত শুনব, অন্যদের জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব। আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বইপত্র ও অন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখব।
মা বাবার সাথে মিলেমিশে কাজ করব, বড়দের কথা মেনে চলব এবং সব সময় নিরাপদ স্থানে থাকব। এই যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা সব সময় কি করব, নিয়মিত সংকেত শুনবো, অন্যদের জানাবো, নিজেরা প্রস্তুতি নেব। তাছাড়া আশ্রয় কেন্দ্রে যাবার আগে নিজেদের বইপত্র, প্রয়োজনীয় জিনিস নিজেরাই গুছিয়ে নেব এবং মা বাবার সাথে মিলেমিশে কাজ করব, তাদের কথা মেনে চলবো আর তাদের সাথে সাথেই আমরা থাকব। এখন আমরা এই যে ঘূর্ণিঝড় সম্পর্কে যে জানলাম, সে বিষয়গুলো আমরা আলোচনা করব এবং কি ঝটপট লিখে ফেলবো। ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কি শুনেছো তাহলে সেটি এখন একটু বলে দাও। আমরা এভাবে বলতে পারি, আমি ঘূর্ণিঝড় সম্পর্কে শুনেছি যে 1970, 1991 এবং 2007 সালে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। কারো কি ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে? আমি শিক্ষকের কাছ থেকে ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতার কথা শুনেছি। তিনি বলেছেন, এলাকায় ঘূর্ণিঝড়ের সময় মানুষের সম্পদ, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালার অনেক ক্ষতি হয়েছিল। এছাড়া ঝড় অনেকের অনেক মূল্যবান সম্পদ উড়িয়ে নিয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের সংকেত কিভাবে পাওয়া যায়? রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যায়। ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব কিভাবে কমিয়ে আনা যায়? ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব যেভাবে কমিয়ে আনা যায় তা হলো, নিয়মিত সংকেত শুনব, অন্যদেরকে জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব। আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে যাবার আগে নিজেদের বইপত্র, অন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো। মা বাবার সাথে মিলেমিশে কাজ করব, বড়দের কথা মেনে চলব এবং সব সময় নিরাপদ স্থানে থাকব। আমরা এখানে একটি বাংলাদেশের মানচিত্রের ছবি দেখতে পাচ্ছি। মানচিত্র থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলো নিয়ে আমরা একটি সুন্দর তালিকা তৈরি করি। তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি। আমরা মানচিত্র থেকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী। এভাবে আমরা কি ঝটপট লিখে ফেলি। আমাদের এই লেখাটি হয়ে গেলে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ে কি ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে আমরা এলাকার সবার মাঝে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করতে পারি। তাহলে চলো আমরা কি করব, প্রয়োজনে সুন্দর করে আমরা এই যে ঘূর্ণিঝড়ে যেসব ক্ষয়ক্ষতি হয় এই ছবিগুলো আমরা আঁকবো। আর কি করব, অন্য কোথাও যদি আমরা সেই রকম কোনো ছবি পেয়ে থাকি সেই ছবিগুলো আমরা সংযোজন করব। তাহলে আমরা এখন পোস্টারটি তৈরি করে ফেলি। পোস্টারে আমরা লিখতে পারি, ঘূর্ণিঝড়ে মানুষের সম্পদ, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালার ক্ষতি হয়। ঝড়ে মানুষের অনেক মূল্যবান জিনিসপত্র উড়িয়ে নিয়ে যায়। ঘূর্ণিঝড় অনেক ভয়ঙ্কর হলে সাগরের ঢেউ অনেক উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি, পশুপাখি, রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে যায়। তাই আমাদের সচেতন হতে হবে, এভাবে লিখতে পারি। অথবা আমরা আরও লিখতে পারি যে ঘূর্ণিঝড়ের সময় আমাদের যেসব বিষয় করতে হবে, যেমন নিয়মিত সংকেত শুনবো, অন্যদের জানাবো ও নিজেরা সেই অনুযায়ী প্রস্তুতি নেব, আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে যাবার আগে নিজেদের বইপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে রাখবো। তারপর আমরা আরও লিখতে পারি, মা বাবার সাথে মিলেমিশে কাজ করব, বড়দের কথা মেনে চলবো এবং সবসময় নিরাপদ স্থানে থাকবো। সাথী বন্ধুরা, আমরা এখন আর একটি কাজ করব, সেটি হচ্ছে একটি অসম্পন্ন বাক্য আমরা সম্পন্ন করব। ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত হলো ড্যাশ। ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত কত তাহলে আমরা ঝটপট বলে ফেলি, 10 নম্বর বিপদ সংকেত। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত হলো 10 নম্বর বিপদ সংকেত। তাহলে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ঘূর্ণিঝড় সম্পর্কে জানলাম, আমরা সচেতন তো হবই এবং ঘূর্ণিঝড়ের সময় করণীয় বিষয়গুলো নিয়ে আমরা পরিবারের সাথে আরও আলোচনা করব এবং আশেপাশের লোকজনদের সাথে আলোচনা করব, যাতে সবাই সচেতন হতে পারি এবং এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে তা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে আবারও চলে আসব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই প্রত্যাশাই আমরা এখানেই শেষ করছি।